আসসালামু এভরিওয়ান, কাছে থেকে দূরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন। আমি রওশন আরা এসেছি আজ ঢাকার শেরেবাংলা নগর বৃক্ষমেলায়। তো আমি বৃক্ষমেলা ঘুরে দেখব, সাথে আপনাদের সাথেও শেয়ার করব। যদি আপনারা কেউ বৃক্ষমেলায় আসেন এই মেলা দেখে হয়তোবা আপনাদের কিছুটা হেল্প হবে। তো ঠিক আছে, আসুন আমরা তাহলে বৃক্ষমেলাটা ঘুরে দেখি যে এখানে কি কেমন গাছ পাওয়া যায়, এগুলির দাম কেমন আর দেখতেও কেমন সেটাই শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে আর আমাকে সাপোর্ট করতে চান, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে, ঠিক আছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বা বাংলাদেশ বন অধিদপ্তরের তত্ত্বাবধানে শুরু হয়েছে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2022। শুরু হয়েছে 5ই জুন থেকে, চলবে দীর্ঘ এক মাস, 8ই জুলাই শেষ হবে এই বৃক্ষমেলা। 20 থেকে 25 বছর যাবত প্রত্যেক বছর এই সময়টাতে শেরেবাংলা নগর এই বিশাল এলাকার মাঠে হয়ে থাকে এই বৃক্ষমেলা। এখানে ঢাকা থেকে এবং ঢাকার বাইরে থেকে বিভিন্ন ধরনের নার্সারি তাদের গাছ নিয়ে স্টল দিয়ে থাকে। নাম না জানা হাজার হাজার গাছ এখানে আছে। যারা বৃক্ষপ্রেমী তারা প্রত্যেক বছরই এই মেলার জন্য অপেক্ষা করে, যাতে বৃক্ষমেলা শুরু হলে তাদের পছন্দ মতো গাছ তারা এখানে এসে কিনে নিতে পারেন। তো আপনি যদি বৃক্ষপ্রেমিক হন, আন্তর্জাতিক এই বৃক্ষমেলায় এসে আপনার পছন্দ মতো গাছ যখন ইচ্ছে তখনই কিনে নিতে পারবেন, যেই কোনো গাছ। এই বৃক্ষমেলার চারপাশে রয়েছে পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি, এখানে এসে আপনি সেফলি গাছ কিনে নিতে পারবেন। আর বৃক্ষমেলায় ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য নেই, একদমই ফ্রিতে বিনামূল্যে ঢুকে আপনারা আপনাদের পছন্দ মতো গাছ কিনে নিতে পারবেন, ঠিক আছে। এই আম গাছগুলি কার আপনাদের? কত করে এই ধরা আম সহ বিক্রি করেন? কত করে এক একটা গাছ? বিভিন্ন রেট আছে, আপনার ছোট প্যাকেটের এক রেট, বড় প্যাকেটের এক রেট। এগুলিকে কি আম বলে? এগুলিকে এটা হলো কিউ যাই ব্যানানা বেঙ্গো। আচ্ছা, সারা বছর কি ধরবে না? এটা হলো ব্যানানা বেঙ্গো। আচ্ছা, ব্যানানা বেঙ্গো, ইয়ে কি ব্যানানা বেঙ্গো এটার নাম না? ম্যাঙ্গো, ম্যাঙ্গো, ম্যাঙ্গো। এই সব আম গাছ আপনাদের? আপনাদের কোন জায়গা নার্সারি এটা? আমাদের নার্সারি হলো সাভার আশুলিয়া। ও মাশাআল্লাহ, চমৎকার চমৎকার আম ধরে রয়েছে। জি, বিভিন্ন ধরনের আম। আরো ধরবে? আসলে ক্যামেরার মধ্যে কিন্তু এত সুন্দর আসতেছে না, কিন্তু আমগুলি যেভাবে একদম হলুদ হলুদ হয়ে আছে, আমগুলি ভালোই লাগতেছে। না, আমি এখনো কিনি নাই, আমি আসলামই মাত্র। উপরে পাতা কিন্তু নিচে হয়েছে লটকন, বুঝছি। এই জিনিসটা তো ভালোই, দুটো পরে জাম্বুরা। এই যে জাম্বুরা, এই লটকনটা দেখেন একদম। ও আমি ভাবছি লটকনের ইয়ের ভিতরে হয়, পাতার ভিতরে লটকন হয় না, না শুধু ওই গাছের বডি আছে, বডিতে। এটা ট্যাং, মনে হয় আমরা যে ট্যাং খাই সেই ট্যাং না? আচ্ছা, এই ট্যাঙ্কগুলি কি সিজনাল নাকি সারা বছর হয়? সিজনাল না? বাহ, ড্রাগন ফল তো আরো বেশি সুন্দর। হ্যাঁ, ছবি তুলছেন
আচ্ছা আপনার আম গাছগুলির দাম কত? আম বিভিন্ন জাতের জাতের উপর আপনাদের দাম কত? গাছের সাইজ এবং জাতের দাম না, ধরেন একটা মিনিমাম আমার একটা দাম বলেন তো। মনে করেন আমার কাছে 500 টাকা দামের গাছ আছে আম ধরা। আম ধরা এই যে এই আমার সামনে যেটা আছে এটা কত? এটা কত নেবেন? ম্যাঙ্গো মানে 500 টাকা যেটা ওটা হলো এক পিস আম। এক পিস আম সহ না, এক পিস আম না, যে অনেকগুলি আম ধরে আছে। অনেকগুলি ধরে আছে এখানে। এটার কথা কয়টার কথা? এক গাছে তিনটা চারটা পাঁচটা এরকম আছে। এটা তো একসাথে অনেকগুলো গাছ সাজানো। কিন্তু আমরা যখন বাসায় আম গাছ কিনে নিই তখন তো বাসায় আম ধরে না। খাদ্য তো ঠিকমতো দিতে পারেন না। আচ্ছা আমি যাওয়ার সময় নিব, বুঝছেন? আসলাম তো আমি, একটু দেখি আম গাছ নেবো আমি একটা। এগুলি কি পাকা নাকি? ও পাকলে ইয়ে হয়ে যায় কালো। আচ্ছা বৃক্ষ মেলা যদি এত দাম হয় তাহলে হবে? আমরা তো নরমাল নার্সারি থেকেও তো এত দাম দিয়ে গাছ কিনি। এটা কি? এটা কি? এটা কমলা। কমলা? হ্যাঁ মিষ্টি কমলা। ও আচ্ছা পারবেন কত? এটা এটা কত নিতে পারবেন? 20,000-এর নিচে না? আপনি বলতে পারেন, আপনি দাম বলতে পারবেন, সমস্যা নাই। 10,000-এ হয় না? না না, এই গাছটা তো একটা গাছ 1500 টাকা। হ্যাঁ পেয়ারা গাছ এটা হচ্ছে 1500 টাকা, সারা বছর পেয়ারা ধরে। এটার নাম কি? এই পেয়ারা গাছের নাম হচ্ছে, পেয়ারার নাম হচ্ছে থাই সেভেন পেয়ারা গাছ, সারা বছর ধরে। এটা 1500 টাকা করে নিতে পারবেন। আচ্ছা এই ডালিম গাছটা কত করে? ডালিম গাছ তার কয়টা? এই ডালিম ভাগুয়া ডালিম 30,000 টাকা। এই ভাগুয়া ডালিমের দাম হচ্ছে 30,000 টাকা। আচ্ছা কাঁঠাল দেখো তো, কাঁঠাল গাছ কত? এই যে কাঁঠাল গাছ, হ্যাঁ কাঁঠাল ধরে একদম গাছের মধ্যে পেকে আছে। এটা 40,000 টাকা হলে এটা আপনারা নিতে পারবেন, ঠিক আছে? এই কাঁঠাল গাছের দাম হচ্ছে 40,000 টাকা। নার্সারির নাম কি আপনাদের? উত্তরা ভাই ভাই। আচ্ছা উত্তরা ভাই ভাই নার্সারিতে আসলে আপনারা কাঁঠাল গাছ কিনতে পারবেন 40,000 টাকা। দুইটা কাঁঠাল ধরে আছে, ধরে আবার পেকেও আছে। এই যে জাম গাছ আছে, ঠিক আছে, এই জাম গাছে হচ্ছে ভেতরে, কিন্তু জামের ভেতরে বিচি নাই, পুরাটাই হচ্ছে মাংস। আচ্ছা দেখি তো একটা জাম গাছ আমি খেয়ে দেখি, এটা ভেতরে কিন্তু বিচি নাই, ওরা বললো এটার দাম কত? 40,000, ঠিক আছে? ভাই ভাই উত্তরা ভাই ভাই নার্সারিতে আসবেন, 40,000 টাকা হলে কিছুটা হয়তো বা কমাবেন, তাই না? কিছুটা কমানো যাবে, 1-2 হাজার এদিক সেদিক হবে, বাট 40,000 ধরেন 38,000 আপনারা নিয়ে যেতে পারবেন। তো আমি জামটা খেয়ে দেখি। না না দেখা মিষ্টি না, আরো পাকলে জিনিসটা আরো ভালো হয়, ছোট কিছু খেতে জামটা আরো বড় হবে। থাইল্যান্ডের জামটা কিন্তু মিষ্টি, না আসলে খুব মিষ্টি, খুবই মিষ্টি থাইল্যান্ডি জাম। 40,000 টাকা বলে, 38,000 হলে এই গাছটা নিতে পারবেন, অনেক জাম ধরে আছে। কিন্তু জাম কিন্তু খেতে খুব টেস্টি, খুবই মজা, মিষ্টি।
গরম চা আছে কিন্তু প্রচুর গরম চা ধরে আছে। হ্যাঁ, 25,000 টাকা কমাইতে পারবেন তো? না আচ্ছা, ডিসকাউন্ট আছে যদি আপনারা আসেন তাহলে এই গরম চা গাছ কিন্তু নিতে পারবেন। ড্রাগন গাছ আছে, মানে মোটামুটি ফ্রুটসের গাছ যেগুলি এদের এখানে ভালোই আছে আর দামও ভালো। এখান থেকে আপনারা কেউ যদি কিনতে চান উত্তরা ভাই ভাই নার্সারি থেকে কিনতে পারেন। এটা হচ্ছে বিন্দি মরিচ, মরিচ গাছ, এগুলি 12 মাসই ধরে। এটা কত? 150 টাকা। এই বিন্দি মরিচের দাম হইল মাত্র 150 টাকা। কিন্তু এদিক সেদিক নাই আছে তো, কত কত হইলে পারবেন, কত ডিসকাউন্ট দিতে পারবেন বলেন? আচ্ছা, 150 টাকা বলে বিন্দি মরিচ, পুরা সারা বছরই ধরে। 120 টাকা হইলে আপনারা এই বিন্দি মরিচ গাছ নিয়ে যেতে পারবেন। আচ্ছা, এই যে এখানে আছে ফ্রোমেলিয়া ফুল, এইটা হচ্ছে একটা গাছ হচ্ছে 1,000 টাকা করে, কালার সাদা কিন্তু সারা বছর ফুল ধরবে এটা। ফ্রোমেলিয়া 1,000 টাকা করে একটা গাছ। মাধবীলতার দাম কত? হাইব্রিড, মানে সারা বছরই তো আচ্ছা। এই মাধবীলতার দাম কিন্তু 1,500 টাকা। ইচ্ছা করলে আপনার কেটে এটা গাছের সাইজ দিতে পারবেন, আবার এটা না করতে চাইলে উপরে লতায় লতায় যেটা উঠে সেটা নিয়ে যেতে পারবেন, 1,500 করে মাধবীলতা। আচ্ছা, এই বনসাইগুলির দাম কত করে? এটার দাম কত? এটা অনেক বড় হয় তো? 50। এটার দাম 50, আর ওই যে ওইটার ওই কাঠ গোলাপের দাম হচ্ছে কত? 20,000। আপনাদের এখানে কি সব ফিক্সড? এই যে এই হচ্ছে ঝুমকা জবা। ঠিক আছে, আমি নিজেও কিন্তু চিনতাম না যে ঝুমকা জবা কোনটা। আমরা কবিতা পড়ছি, ইয়ে পড়ছি ঝুমকা জবা, আমি ভাবছি যে ওইটাই, কিন্তু এটা একদম ঝুমকার মতো। যে কানে দিলে ঝুমকা যেরকম ঝুলে না, এটা একদম ঝুলবে এরকম, ঝুমকা জবা বলে এইটাকে। তো এই ঝুমকা জবার দাম হচ্ছে কত বললেন? 3,000 টাকা। এক একটা ঝুমকা জবার গাছের দাম হলো 3,000 টাকা করে। নিলে একটু কমানো যাবে তাই না? এই তো এগুলি কি গাছ? শেওড়া হবে 20,000 টাকা। এটা আর ওই বলগুলির দাম কত? এগুলি 4,000। আচ্ছা, বৃক্ষ মেলায় এত প্রচুর পরিমাণ ফুলের গাছ, ফলের গাছ, আসলে সবগুলি তো ধরে ধরে দেখানো সম্ভব না। ধরে ধরে দেখাইলে আমার 2-3 দিন চলে যাবে। তো জাস্ট যেগুলি হচ্ছে মানে কিছুটা আমি ধারণা দিয়ে দিলাম আপনাদের যে এই ধরনের গাছ, আর এখানেও কিন্তু ডিসকাউন্ট আছে। যে গাছ 40,000 বলে সেই গাছ আপনার 38,000-37,000 হলে নিতে পারবেন, যেটা 150 বলবে সেটা 120 দিয়ে নিতে পারবেন, 500 বললে সেটা আপনারা 400 করে নিতে পারবেন।
এই ধরনের আর কি কিছুটা আইডিয়া আমি দিলাম, আপনারা মিঠা মেলায় এসে কিনতে পারবেন। আচ্ছা, আমরা হচ্ছে বৃক্ষ মেলায় এসে এখানে মটকা আইসক্রিম খাচ্ছি। তো আপনারা যদি কেউ বৃক্ষ মেলায় আসেন আর বটতলা, এখানে বটতলায় যেই রেস্টুরেন্ট দিকে, এটা না, এটা রেস্টুরেন্ট, এখানে ফুচকা, চটপটি, আইসক্রিম, কফি, চা সবই পাওয়া যায়। এসে খাবেন, বিশেষ করে এই মটকা আইসক্রিমটা খাবেন। এটার দাম হচ্ছে 105 টাকা। হ্যাঁ, সুন্দর এই যে বাদাম বাদাম দেওয়া, সুন্দর বাদাম বাদাম দেওয়া আইসক্রিম একটা মটকার ভিতরে 105 টাকা করে। অবশ্যই এই মটকা আইসক্রিমটা মিস করবেন না, খেয়ে যাবেন। এই যে মটকা আইসক্রিম, আমরা হচ্ছে মটকা আইসক্রিম খাচ্ছি। মোশাররফ ভাই আমাকে হচ্ছে দুপুরের লাঞ্চ কি বলে এটা ট্রিট, লাঞ্চ হচ্ছে আমাকে ট্রিট দিয়েছে, আর আমি মোশাররফ ভাইকে মটকা মটকা আইসক্রিম মটকা আইসক্রিম ঠিক দিয়ে আই হ্যাঁ তাড়াতাড়ি মোশাররফ ভাই খাওয়ার শেষ, এত দ্রুত মোশাররফ ভাই আরেকটা খাইবো বুঝছো। Oh,